দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ্দানার ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর 28তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদস্যগণের রেজিস্ট্রেশন, পারস্পরিক যোগাযোগ ও প্রদর্শনী স্টল পরিদর্শন এবং পল্লীবিদ্যুতের বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর বিদ্যুৎ বোর্ডের গোলাম কায়সার এর সভাপতিত্বে বক্তারা বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই মহতি স্বপ্ন ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা আলোর ফেরিওয়ালা হয়ে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সেবা প্রদান করছেন। গ্রামাঞ্চলের বিদ্যুৎ সুবিধা পৌঁছার কারণে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের কাজ ত্বরান্বিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা আরও বক্তব্য রাখেন দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর বিদ্যুৎ বোর্ডের সভাপতি গোলাম কায়সার, সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ লায়লা আরজুমান, প্রকৌশলী জেনারেল ম্যানেজার বিপুল কৃষ্ণ মণ্ডল, মোহাম্মদ নূর ইসলাম ডিজিএম, নবাবগঞ্জ জোনাল অফিস সহ প্রমুখ। বর্তমানে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের আওতায় 80টি পল্লীবিদ্যুৎ সমিতি প্রবিশ সমগ্র বাংলাদেশের গ্রামীণ এলাকায় ভিত্তি টায়ানের কাজে নিয়োজিত রয়েছে। ডিসেম্বর 2023 পর্যন্ত পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রাহক সংখ্যা প্রায় 3,58,00,000, মোট বিদ্যুতায়িত লাইনের পরিমাণ 5,37,079 কিলোমিটার, মোট নির্মিত উপকেন্দ্রের সংখ্যা 1,303টি, যার মধ্যে মোট ক্ষমতা প্রায় 17,555 MVA, ও সিস্টেম লস 7.08 প্রভিশনাল। 2023-24 অর্থবছরে আয় ও ব্যয়ের সকল হিসাব নিকাশ উপস্থাপন করা হয়। উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। রূপান্তর সাধনের জন্য বাংলাদেশের 1972 সালের মহান সংবিধানের 16নং অনুচ্ছেদে একক বিষয় অন্তর্ভুক্ত করা হয়। রূপান্তর সাধনের জন্য বাংলাদেশের 1972 সালের মহান সংবিধানের 16নং অনুচ্ছেদে একক বিষয় অন্তর্ভুক্ত করা হয়। বিতরণ নেটওয়ার্ক পরিচালনা করার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির ও ক্যাশলেস সোসাইটি এবং স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা এ সকল মাইলস্টোন বাস্তবায়নে আমাদের নিরবিচ্ছিন্ন মানসম্পন্ন বিদ্যুৎ এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর 28তম বার্ষিক সাধারণ সভায় বুদ্ধিদীপ্ত, দক্ষ, উদ্ভাবনী, সৃজনশীল, প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনায় জাগ্রত বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর জন্য এলাকার মিত্রশালী ব্যক্তিদের